জুম্মা মুবারক বলা কি বিদআত? আমাদের সমাজে জুম্মা মুবারক বলার একটা কালচার প্রচলিত আছে। জুমার দিন হলে বা বৃহস্পতিবার দিবাগত রাত হলে দেখা যায় একে অন্যকে কি বলে, জুম্মা মুবারক। ওই যে ঈদ মুবারক বলে, জুম্মা মুবারক বলে, ঈদ মুবারক যেরকম বলে সেরকম কি বলে, জুম্মা মুবারক বলে। তো মূলত ঈদ উপলক্ষে, ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা উপলক্ষে সাহাবিরা একে অন্যকে শুভেচ্ছা জানাতেন এবং একে অন্যকে ঈদ উল আজহা ঈদ উল ফিতর উপলক্ষে দোয়া করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। তাকাব্বালাল্লাহু মিন্না মানে রমজানে যত ইবাদত করলাম ঈদ উপলক্ষে আল্লাহ আমাদের সেগুলো যেন কবুল করেন, আর কোরবানির ঈদে আগে জিলহজের প্রথম 10 দিন ইবাদত বন্দিগি যা করতে পারলাম সেগুলো যেন আল্লাহ আমাদের কবুল করেন। ঈদটা হলো মূলত ইবাদতের কারণে, রমজানের সারা মাস ইবাদত করেছেন সেজন্য একটু আনন্দের সুযোগ ঈদ উল ফিতর। জিলহজের প্রথম 10 দিন ইবাদতের মৌসুম, ইবাদত করেছেন এই জন্য তার নগদ পুরস্কার ঈদ উল আজহা। তো আগের দিনগুলোর ইবাদত যেন কবুল হয় সেজন্য দোয়া করতেন সাহাবিরা, এটা ছিল সুন্নাত। বাকি ঈদ মুবারক মানে তোমার ঈদ বরকতময় হোক, এটাও একটা দোয়া, এটাও একটা শুভেচ্ছা। জুমার দিন উপলক্ষে কোনো শুভেচ্ছা বিনিময় করার কথা সাহাবা একরাম থেকে বর্ণিত নাই। ইসলামের কাজ হিসাবে, ধর্মের কাজ হিসাবে যদি কেউ কোনো ফরম্যাট, কোনো ইবাদত, কোনো ভালো কাজের সিস্টেম চালু করে অথচ সেই ব্যাপারে কোরআন হাদিসে কোনো প্রুফ না থাকে, একটা হলো যে ওয়াসিলা বা মাধ্যম, মৌলিকভাবে ধর্মীয় কাজ না, যেমন যে মাইকের ব্যবহার, এটা মাধ্যম আওয়াজটাকে পৌঁছানোর জন্য, এই মাইক ব্যবহার করা আলাদা কোনো ইবাদত না। আরেকটা হলো মূলগতভাবে ইবাদত, যেটা মূলগতভাবে ইবাদত মাকাসেদ যেটাকে বলা হয়, সেখানে নতুন কিছু সংযোজন করা যাবে না, সেখানে সেটাই গ্রহণ করতে হবে যেটা কোরআন এবং হাদিস থেকে বর্ণিত হয়ে এসেছে। অতএব জুমা মুবারক এরকম বলা বা জুমার দিন উপলক্ষে কোনো অভিবাদন আদান প্রদান করার কোনো শিক্ষা, কোনো নির্দেশ কোরআন হাদিস থেকে আমরা পাই না, যার কারণে এদিনকে কেন্দ্র করে কোনো শুভেচ্ছা বিনিময় করাকে কেউ সুন্নাহ মনে করলে, জুমার দিনের আমল মনে করলে সেটা ভুল হবে, সেটা পরিত্যাজ্য হবে, সেটা বেদাতে পরিগণিত হতে পারে। আর জুমার দিনের যে সুন্নাগুলো আছে সেগুলো স্মরণ করিয়ে যাওয়া যেতে পারে, যে আজকে জুমার দিন, দুরুদ পড়ার দিন, সপ্তাহের মধ্যে দুরুদ পড়ার জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা, জুমার দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিন ইয়াউম, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, বাইহাকির হাদিস। তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দুরুদ প্রেরণ করবা। দুরুদ পাঠের শ্রেষ্ঠ সিজন মৌসুম হলো জুমার দিন, জুমার দিনের দুরুদটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ। আর এই জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যার আগ পর্যন্ত 24 ঘন্টা দুরুদ পাঠের সময়, এই টাইমটাতে অন্যকে স্মরণ করায় দেন, নিজে দুরুদ পাঠ করেন, এটা হলো কাজের কাজ। হাদিসে যেটা করতে বলা হয়েছে সেটা করেন, সেটার খোঁজ খবর নাই জুম্মা মুবারক। অনেক ভালো মানুষও জুম্মা মুবারক আদান প্রদান করেন, বলেন, সেটা আরেক জিনিস। কিন্তু আমার একটা বাস্তব অভিজ্ঞতা হলো, ফেসবুকে দেখবেন যে বিশুদ্ধবার থেকে জুম্মা মুবারক লেখে, এই লেখকদের অনেককে আমি দেখেছি যারা ভালো করে নামাজও পড়ে না, শুধু জুম্মা মুবারক লেখে। দেখছেন নি আপনারা, নামাজও পড়ে না কিন্তু কি লেখে, জুম্মা মুবারক লেখে। যাক, তাও ভালো, জুম্মা মুবারক লেখছে, অন্য কোনো আজেবাজে কোনো খারাপ কথা, গুনাহের কথা লেখে নাই, এটা হলো মনের সান্ত্বনা। কিন্তু জুমা মুবারক নয়, আমরা জুমা উপলক্ষে জুমার সুন্নতগুলো স্মরণ করিয়ে দিব, যে রাদিন সুরায় কাহাব তেলাওয়াত করো এবং দুরুদ পাঠ করো, এ আমল করো, এ আমল করো, গোসল করো, আগে আগে মসজিদে যাও, খুতবা শুনো এবং অন্যান্য কাজ করো, সেগুলো হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে থেকে একটা হলো এমন একটা আমল যে আমলের ফজিলত এত বেশি, আল্লাহর জমিনে যত আমল আছে ফজিলতপূর্ণ, অনেক উলামায়ে কেরামের মন্তব্য হলো এই রকম বেশি ফজিলতপূর্ণ আমল আর দ্বিতীয়টা নাই। আমলটা কি বলবো, আমলটা হলো জুমার দিন যদি কেউ গোসল করে, গোসল ফরজ হয়, গোসল করে, গোসল করার পর আগে আগে ঘুম থেকে উঠার পর মসজিদে আগে আগে যায়, মসজিদে আগে আগে যায়, পায়ে হেঁটে হেঁটে মসজিদে যায় এবং আগে আগে গিয়ে ইমামের খুব কাছাকাছি গিয়ে বসে খুতবা শ্রবণ করে, কোনো কথাবার্তা বলে না, অনর্থক কাজ করে না, এই কাজগুলো যদি কেউ ঠিকঠাক মতো করে তার প্রতি কদমে 1 বছর
কোন কোন বর্ণা আর অনেক বেশি বছরের কথা বলা হয়েছে, ইবাদতের সওয়াব সে পাবে, নামাজ নফল নামাজের সওয়াব পাবে, আবার রোজা রাখারও সওয়াব পাবে। এবার হিসাব করে দেখেন কি পরিমাণ সওয়াব নিজের করে নিতে পারে জুমার দিনের আমলের মাধ্যমে। এই জন্য জুমার দিনে এই সমস্ত আমলের কথা আমরা একে অন্যকে স্মরণ করাবো ইনশাআল্লাহ। জুমা মোবারক বা এই জাতীয় কোনো অভিবাদন জানানোর নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয় নাই, করতে হবে সেটাই যেটা কোরআন হাদিসে নির্দেশ করেছে। আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং হাদিস দেখে দেখে কোরআন হাদিস ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন হলো, আমার ভোগ দখলকৃত সম্পদ আমি একজন এতিমের কাছে বিক্রয় করি, কিন্তু অন্য একজন আমার অজানায় তা প্রতারণা করে নিয়ে গেছে, তা সম্পর্কে আমার অবগত ছিল না। এখন এতিমের সম্পদটা দেওয়ার মতো আমার ক্ষমতাও নেই, এক্ষেত্রে আমার করণীয় কি? আপনি যদি জমি বিক্রি করে থাকেন, যার কাছে বিক্রি করেছেন এতিম হোক আর অন্য কেউ হোক, তাকে দখল বুঝায় দেওয়া এটা আপনার দায়িত্ব। দখল বুঝায় যদি না দেন, বিশেষ করে জমি জমার মধ্যে দখল বুঝায় দেওয়াটা গুরুত্বপূর্ণ কাজ। আপনি শুধু কাগজে কলমে রেস্টি দিয়ে দিলেন, দখল বুঝায় দিলেন না, তাহলে আপনার দায়িত্ব আদায় হয় নাই। এইরকম যদি হয় তাহলে আপনি ইয়েতিমকে তা প্রয়োজনে তার টাকা পরিশোধ করে দিতে হবে, কিন্তু দিতেই হবে। অনেক লোক আছে এই ক্ষেত্রে দায়িত্বহীনতার পরিচয় দেয়। ইয়েতিমের বিষয়টা খুব ডেঞ্জারাস, খুব ভয়াবহ। ইয়েতিমের সম্পদ খাওয়া মানে হলো পেটের ভিতরে সরাসরি জাহান্নামের আগুন প্রবেশ করানো। বিধায় দখলদারিত্ব বুঝায় দিতে যদি আপনি ত্রুটি করেন, তাহলে আপনাকে দখলদারিত্ব বুঝায় দেওয়ার জন্য না দেওয়ার কারণে যে অন্যজন দখলে নিয়ে গেছে, এখন দায়িত্ব আপনাকে নিতে হবে, প্রয়োজনে তার টাকা পরিশোধ করবেন কিংবা দখল আপনি আদায় করে বুঝায় দিবেন। আর যদি আপনি তাকে দখল দিয়েছেন কিন্তু সে দখল ধরে রাখতে পারে নাই, তাহলে এখানে আইনত আপনার উপরে দায় আসবে না, আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তারপরেও ইয়েতিমের পাশে দাঁড়িয়ে যদি আপনি উপকার করতে পারেন, উদ্ধার করতে পারেন, সেই চেষ্টা আপনার করা উচিত। এরপরে প্রশ্ন হলো, মসজিদের ইমাম সাহেবের বেতন উঠিয়ে মসজিদের কোনো কাজ করা যাবে কি না? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেশে মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন, মসজিদ মাদ্রাসার পরিচালনা করেন, এটার দায়িত্ব পালন করেন, তাদের অনেকেই এই জাতীয় কাজগুলো, এই ধরনের অপরাধগুলো অহরহ করেন, তিনি জানেনও না যে কাজগুলো অপরাধ। সেটা হলো, মসজিদে আপনি টাকা উত্তোলন করেন ইমাম সাহেবের নামে, যে ইমাম সাহেবের হাদিয়া দিতে হবে, বেতন দিতে হবে, আপনারা টাকা দেন, অথবা রমজান মাসে ইমাম সাহেবের মোয়াজ্জিন সাহেবের বোনাস দিতে হবে, আপনারা টাকা দেন, এই কথা বলে টাকা উঠাইলেন, অথবা ঈদের সময় আপনি টাকা উত্তোলন করলেন, ইমাম সাহেব মোয়াজ্জিন সাহেবের জন্য টাকা দেন, উত্তোলন করলেন, উত্তোলন করার পর টাকা উঠছে 20,000, ইমাম মোয়াজ্জিনদেরকে বাগজ করে দিলেন 10,000, আর 10,000 মসজিদের ফান্ডে রেখে দিলেন, এটা স্বচ্ছা এবং পরিষ্কার একটা গুনাহের কাজ। এটা মসজিদের ফান্ডে রাখা জায়েজ হবে? কারণ নসুল ওয়াকিফে কানাসি শারিয়া, ফিকহের একটি মূলনীতি হলো দানকারী যে উদ্দেশ্যে দান করবে তার উদ্দেশ্য অনুপাতে দানের টাকাটা ব্যবহার করতে হবে। আপনাকে একজন 1,00,000 টাকা দিয়ে বলছে, ভাই আপনি একটু উমরা করে আসেন, আপনাকে দায়িত্ব দিল টাকা দিয়ে আপনি উমরা করে আসেন, আপনি সে 1,00,000 টাকা দিয়ে কটকটি কিনে খেয়ে ফেলছেন। কথার কথা, 1,00,000 টাকা তো আর কটকটি কিনে খাওয়া যায় না, কিছু একটা করছেন আর কি, আপনি উমরাটা করেন নাই, তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে? ওই লোক আপনাকে টাকা দিয়েছে উমরা করার জন্য, তার মনের তামান্না একটু উমরা করাবে কাউকে, এর সওয়াবটা সে নিবে, আপনি সেই সওয়াবটা তাকে পাইতে দেন নাই, তাহলে আপনার গুনাহ হবে। মসজিদ মাদ্রাসা যারা পরিচালনা করেন সাবধান হয়ে যান, অনেক মসজিদ মাদ্রাসার পরিচালকরা আছেন যারা মসজিদ মাদ্রাসার পরিচালনা করে সওয়াবের পরিবর্তে বরং গুনাহগার হবেন এই সমস্ত কারণে। অনেক মাদ্রাসা আছে বা মসজিদ আছে বা ধর্মীয় প্রতিষ্ঠান আছে, স্কুল কলেজও এগুলো হয়, সেগুলো তো অহরহ হয়, এক খাতের টাকার কথা বলে আরেক খাতে, স্কুলে বা অন্য প্রতিষ্ঠানে অনেক জায়গায় দেখা যায় উন্নয়ন ফি হিসাবে টাকা নেওয়া হয়। তো উন্নয়ন ফি আর স্কুলের উন্নয়ন হয় না, টিচারদের পকেটের উন্নয়ন হয় বা কমিটির লোকদের পকেটের উন্নয়ন হয়, নাম হয় হলো প্রতিষ্ঠানের উন্নয়ন ফি, আছে না নেই? তো সেগুলোর কথা বাদ, মাসা নাই তার বুধবার কি, কিন্তু মসজিদ মাদ্রাসা যেখান থেকে মানুষ নীতি আদর্শ শিখবে, সেখানে কর্তৃপক্ষ যদি এক কথা বলে টাকা নেয় আর অন্য খাতে খরচ করে, সেটা জায়েজ হবে? একটা হলো যে কথার কথা, মসজিদের টাইলসের কাজ করতেছে, আপনি টাকা উঠেছেন, সেখান থেকে উঠানোর পর 2,00,000 টাকা উঠছে, 1,60,000 খরচ হয়েছে, 50,000 খরচ হয়েছে, বাকিটা রয়ে গেছে, সেটা আপনি জেনারেল ফান্ডে দিয়ে দিলেন, এটা দাতাদের মৌন সম্মতি এটার পক্ষে থাকে,
কারণ কেউ 10 টাকা দান করলে 9 টাকা খরচও 1 টাকা থাকলে মসজিদের জেনারেল ফান্ডে চলে যাক, এই ব্যাপারে কারোর আপত্তি থাকে না সাধারণত। ওইটা আরেক জিনিস, ওটা জায়েজ হবে, কিন্তু আপনি ঠান্ডা মাথা এক কথা বলে টাকা তুলে আরেক খাতে খরচ করলেন, এটা গুনাহের কথা। এই কাজটা আমাদের দেশে মানুষ করে কি করে না? অতএব এ ব্যাপারে সাবধান থাকতে হবে। মসজিদে টাকা দিয়ে মাদ্রাসায় খাবার এনেছে, এনে বলেছে বাচ্চাদেরকে খাওয়ান, আপনি বাচ্চাদেরকে কিছু প্যাকেট দিলেন, আর কিছু কমিটির বাসায়, কিছু হুজুরের বাসায়, কিছু বড় হুজুরের বাসায়, কিছু ছোট হুজুরের বাসায় নিজেরা ভাগযোগ করে নিলেন, জায়েজ হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কিছু কিছু আত্মসাত আছে, কিছু কিছু দুর্নীতি আছে, যেগুলোকে আমরা দুর্নীতি মনে করি না, শয়তান ওগুলোকে আমার সামনে আমাদের সামনে এমনভাবে প্রলেপ দিয়ে দেয়, আমরা মনে করি কই এমন কিছু না, তো মনে হয় যে নাকের সামনে দিয়ে মাছি গেছে, ঠিক না বে? ঠিক। অতএব মসজিদ মাদ্রাসার পরিচালনা যারা করেন, ইমাম সাহেবের নামে টাকা তুললে, স্টাফদের নামে টাকা তুললে সেটা স্টাফদেরকেই দিতে হবে, মসজিদের উন্নয়ন খাতে নিতে পারবেন? যদি নিতে হয় তাহলে দাতাদের অনুমতি নিতে হবে যে আপনারা টাকা দিয়েছেন, এখন এই খাতে আমাদের টাকা দরকার নাই, অন্য খাতে খরচ করুন। কথা কি বুঝাতে পারছি? অথবা বলার সময় বলে নেবেন যে আমরা এই খাতে টাকা যা লাগে খরচ করার পর আমরা কিন্তু অন্য খাতে নিয়ে যাব। অনেক মসজিদে এগুলো ইন্টেনশনালি টাকা তোলা হয়, অনেক টাকা মসজিদে কেন, এই ওয়াজ মাহফিলে অনেকে করে। আপনাদের এই মাহফিলটা তো একটা মডেল মাহফিল, এটার কথা ভিন্ন, এটার সব কিছু আমি জানি, নখদর্পণে আমার যে কীভাবে কীভাবে কী হয়। কিন্তু সাধারণত অনেক ওয়াজ মাহফিলে দেখা যায় বিশাল বড় চান্দা তুলে বক্তা সাহেবরে কিছু দিয়ে বিদায় করলো, মাইকেলারে কিছু দিয়ে বিদায় করলো, এরপর যে ফান্ডটা থাকে সেটা মোটামুটি অন্য অন্য কাজে, মাহফিলের বাইরের কাজে ব্যয় করা হয়, হিউজ টাকা উঠানো হয়, উদ্দেশ্যই হয় সেটা, মাহফিলের কথা বলে নিব করব অন্য কাজ, আছে না নাই? এগুলো জায়েজ নাই। আল্লাহ আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন।